গুড মর্নিং ফ্রেন্ড, আজ আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। যাওয়ার সময় নামখানায় ব্রিজের উপরে, না হাতানিয়া দোয়ানিয়ার উপরে যে ব্রিজটা আছে নামখানায়, তার উপর একটু দাঁড়িয়ে আছি। চলুন ব্রিজের চারপাশটা একটু দেখে নিই। দেখুন চারপাশে খুব কুয়াশা পড়েছে, ঠান্ডাও আজ খুব আছে, আর গাড়িগুলো খুব জোরে জোরে চলছে। দেখুন একটা বাইক বেরিয়ে গেল এক্ষুনি খুব জোরে, আর চারপাশে খুব একটা দেখা যাচ্ছে না, খুব কুয়াশা পড়েছে। আর ওই দেখুন দূরে নামখানা ল্যান্ডিং সেন্টার, ওখানে বোট, ফিশিং বোটগুলো মাছ ধরে এসে ওখানে দাঁড়ায়, মাছ খালি করে, বরফ নেয়, তেল নেয়। আর চলুন, আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, আমার হারবারে ফিজারগঞ্জ ফিশিং হারবারে চলে যাই। দেখুন আমাদের এখানে ট্রেনিং প্রোগ্রামে 30 জন করে লোক নেওয়া হয়, মানে ফিশারম্যানদের নেওয়া হয়, এবং তাদের এখানে নাম ঠিকানা লিখতে হয়। আজ আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা আলোচনা হবে সেটা হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম অন পোস্ট হারভেস্ট লস। এটা পরিচালনা করছেন এমপেডা নেটফিশ। পোস্ট হারভেস্ট লস মানে আমরা যে পরিমাণ সমুদ্র থেকে মাছ ধরি সেটা সংরক্ষণের অভাবে মাছটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমরা দাম ঠিক মতন পাই না, এর ফলে আমাদের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা লস হয়, এবং এই লসটা আমাদের মৎস্যজীবী সমস্ত নিচুর লেভেল থেকে একদম মালিক পর্যন্ত সবার এই ভারটা বহন করতে হয়। তাই কীভাবে মাছটা সংরক্ষণ করা যায়, ঠিক মতন দাম ভালো পাওয়া যায়, সে বিষয়ে আমাদের স্যাররা আলোচনা করবেন। চলুন সেগুলো কিছুটা শোনা যাক। মাছের জলীয় অবস্থা থাকে, মাছ সহজের পচনশীল খাদ্য বস্তু, সেই জন্য মাছটা তাড়াতাড়ি পচে যায়। জল থাকে বলে মাছের গায়ে জীবাণু থাকে, সেই জীবাণু মাছটাকে পচিয়ে দেয়। আরও মাছের পেটে পাচক রস থাকে, সেটাও মাছকে পচায়। মোটামুটি মাছটাকে পচানোর বিভিন্ন রকম এজেন্সি আছে বা বিভিন্ন রকম কারণ আছে। বাতাসের যে অক্সিজেন, সেই অক্সিজেন মাছের যে চর্বি আছে, চর্বির সঙ্গে বিক্রিয়া করে মাছটাকে পচাতে বেশি তাড়াতাড়ি সাহায্য করে। এইভাবে এই ট্রেনিং প্রোগ্রামটা 2 থেকে 2.5 ঘন্টা চলতে থাকবে। আজ আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন নেটফিশ এর স্টেট কোঅর্ডিনেটর অতনু রয়, আর ওনার তরুণবাবু। আমরা বিভিন্ন আলোচনা করেছেন সমস্ত মৎস্যজীবীদের সঙ্গে, এবং বুঝিয়েছেন ভালোভাবে কীভাবে মাছগুলোকে ভালো রাখা যায় এবং কীভাবে সংরক্ষণ করলে মাছগুলোকে বেশি দামে বিক্রি করা যায়। মাছ বেশি দামে বিক্রি হলে যেভাবে মালিক পক্ষ উপকৃত হবে সেভাবে লেবার পক্ষ সমানভাবে উপকৃত হবে। এইসব ট্রেনিং প্রোগ্রাম আমাদের মাসে কয়েকবারই করা হয়, এবং বিভিন্ন মৎস্যজীবীরা এসে এই ট্রেনিং প্রোগ্রামে অংশ নেন। চলুন, আর এই ট্রেনিং প্রোগ্রামের শেষে সমস্ত যেসব মৎস্যজীবীরা এই ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছেন তাদের জন্য গেঞ্জি টিফিনের ব্যবস্থা থাকে। চলুন তাহলে আজ শেষ করা যাক, দেখা হবে অন্য কোনো দিনও অন্য কোনো ট্রেনিং প্রোগ্রামে।